মহানগরীর বেলতলার ইকো বার কাণ্ড নতুন মোড়। ইকো বার কাণ্ড লৈছে নতুন পাক। আরক্ষীক প্রহার করা, আরক্ষীক আক্রমণ করা, শাস্তি প্রদান করা, তিনি অভিযুক্তক গ্রেপ্তার করার পিছতো মুকলি করে দিলে বশিষ্ঠ আরক্ষীয়ে। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী আপনার স্বাগত জানাইছো ডিজিটেল লাইভলৈ। ডিজিটেল লাইভত লৈ আহিছো মহানগরীর জোকারণী সৃষ্টি করা বার কাণ্ড, দ্য ইকো বার কাণ্ড, যে সমগ্র দেওবার দিন উত্তাল করে রাখিলে গুয়াহাটী মহানগরীক, কপালত তুলিলে বাসীর চকু কপালত তুলিলে যে কাণ্ডয় বেলতলা থকা ইকো বারত প্রবেশ করা আরক্ষী কনিষ্ঠ বলক কেনেদরে তালিবানী শাস্তি প্রদান করেছিল, বারখনের মালিকে বারখনের কর্তৃপক্ষ একাংশ উদণ্ড যুবক যুবতীয়ে, আর এই মুহূর্তে ডাঙর আপডেট বিগ ডেভেলপমেন্ট যে আরক্ষী কনিষ্ঠ বসুমতারীক তালিবানী শাস্তি প্রদান করা, খালি জ্বলাই দিবলে চেষ্টা করা তিনি অভিযুক্ত যুবকক বশিষ্ঠ আরক্ষীয়ে, যাক লৈ এইখিনি মুহূর্তে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যে অভিযুক্ত বা অপরাধীক রক্ষণাবেক্ষণের চেষ্টা চলালে নাকি আরক্ষীয়ে, যে আরক্ষীয়ে মহানগরবাসীক নিরাপত্তা প্রদান করে আহিছে আর সেই আরক্ষীয়ে আজি এখন বারর বাবে নিরাপত্তাহীনতা ভুগিবলগিয়া হল। এজন আরক্ষীর উপর এনেকুয়া ধরনের বর্বর আক্রমণের ঘটনা সংঘটিত হল, আরক্ষী নিগ্রহের এই জঘন্য কাণ্ড সংঘটিত হল, কিন্তু তার পিছতো কি রহস্যর বাবে মুকলি হয়ে উলাই আহিল তিনি অভিযুক্ত যুবক। সি আর পি সি 41 সি আর পি সির অধীনত আটাইকেজন অর্থাৎ তিনজন অভিযুক্ত যুবকক বশিষ্ঠ আরক্ষীয়ে মুকলি করে দিয়া বলে জানিব পৰা হৈছে। স্টেটমেন্ট সংগ্রহ করা হয় আর স্টেটমেন্ট সংগ্রহ করে জাননি দিয়া হয়েছে, তদন্তর খাতির মাতিলে আহিব লাগিব থানালৈ আর তারই অধীনত মুকলি করে দিয়া হয়েছে। আর যাক লৈ এইখানে মুহূর্তে যথেষ্ট রহস্য সৃষ্টি হয়েছে, যথেষ্টখিনি প্রশ্নের উত্থাপন হয়েছে, আরক্ষী নিগ্রহকারী এই তিন যুবকক কার হেসাদ, কিয় এনেদরে এরা ধরার মাজেরে এরি দিয়া এরা ধরার মাজেরে তদন্ত করা হল, গ্রেপ্তার করার পিছত এনেদরে মুকলি করে দিয়া হল, তাক লৈ এই মুহূর্তে যথেষ্ট রহস্যর সৃষ্টি হওয়া পরিলক্ষিত। ইতিমধ্যেই জানাইছিল সবিশেষ খবর এই ঘটনার, যত নেকি প্রদীপ বসুমতারী নামের এজন আরক্ষী কনিষ্ঠ বল বারখনত প্রবেশ করেছিল, বারখনত থকা যুবতীক লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছিল, আর সেই অশ্লীল ইঙ্গিতক কেন্দ্র করে আরক্ষী কনিষ্ঠ বলের উপর জঁপিয়াই পড়িল যুবতী সহ একাংশ উদণ্ড যুবক। বারখনের মালিকের বিরুদ্ধে উত্থাপন হল এই গুরুতর অভিযোগ, দুগৰাকী যুবতী, দুগৰাকী অভিনেত্রী বলে কোৱা হৈছে, তথা কথিত অভিনেত্রী, আর সেই সহ একাংশ যুবকে এনেদরে জঁপিয়াই পড়িল আরক্ষী কনিষ্ঠবল প্রদীপ বসুমতারীর উপর। পুৱতি নিশালৈকে নির্যাতন চলোৱা হল, বারখনত অত্যাচার চলোৱা হল, প্রহার করা হল, আর অবশেষত মোবিল ঢালি জ্বলাই দিয়ার চেষ্টা করা হল। বারখনত থকা এজন লোকর খবরের ভিত্তিত বশিষ্ঠ আরক্ষী বারখনত বেলতলার দা ইকো বারত উপস্থিত হয় বশিষ্ঠ আরক্ষী, আর সেই সময়সাত বশিষ্ঠ আরক্ষীর এজন বিষয়া কোয়ান্টি আক্রমণ করবলে উদ্যত হল বারখনত সুরার রাগিত মাতাল হয়ে থাকা যুবক যুবতীর দলটোয়ে। আরক্ষীকো আক্রমণ করবলে ধৃষ্টতা প্রদর্শন করিলে যুবক যুবতীর দলটোয়ে, প্রথমে কনিষ্ঠ বলক মারপিট, কনিষ্ঠ বলের উপর তালিবানী শাস্তি প্রদান, আর এই ঘটনার খবর লাভ করা বশিষ্ঠ আরক্ষীর আরক্ষী বিষয়ের উপর জঁপিয়াই পড়ার চেষ্টা চলালে উন্মাদ যুবকর দলটোয়ে। অভিযোগ উত্থাপন হয়েছিল তিনি যুবক, ইতিমধ্যে আমি উল্লেখ করেছো দ্য ইকো বার, এই বারখনের মালিক কৃষাণু লহকর, অঙ্কুর দত্ত আর দেবকান্ত, এই তিনি যুবকর উপর এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছিল, আরক্ষী কনিষ্টবলজনক প্রহারের অভিযোগ উত্থাপন হয়েছিল, দুইগৰাকী যুবতী ইতিমধ্যে আটক করে যাবলগীয়া, দুইগৰাকী অভিনেত্রী বলে জানিব পৰা হৈছে, ইতিমধ্যে অভিনেত্রী দুগৰাকীর নামও ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমত প্রকাশ পাইছে, আর সেই দুইগৰাকী অভিনেত্রীয়ে পুৱতি নিশালৈকে তাত পার্টি করেছিল, বারখনত পার্টি করেছিল, বারত যা পাবত যা এয়া সকলোরে ব্যক্তিগত ব্যক্তিগত একো একোটা ইচ্ছা, তাত মাত মতার কারো অধিকার নাই, কিন্তু এনেকুৱা ধৰণৰ এটা ভয়ঙ্কর কাণ্ড করেছে সেয়া কেতিয়াও গ্রহণযোগ্য হব নোৱাৰে বুলি বিভিন্ন জনে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। কারণ আইন আছে, আদালত আছে, আইন হাতত তুলি লওয়াতকৈ আরক্ষীক খবর নিদি এনেকুৱা ধরনের বর্বর আক্রমণ করা কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আরক্ষী ভুল আছিল ইতিমধ্যে, সেই কথাও বিভিন্ন মহলে প্রকাশ করেছে, সিসি ক্যামেরার ভিজুয়েল সংগ্রহ করেছে আরক্ষীয়ে, সিসি ক্যামেরার ভিজুয়েলের ভিত্তিত তদন্ত চলাইছে, তাত কনিষ্ঠবলজনের ভুল উলা বলে প্রকাশ পাইছে, কিন্তু ভুল হল ঠিকই,
আরক্ষীক অবগত নকরাক এনেদরে তালিবানী শাস্তি প্রদান করে এজন কনিষ্টবলক হত্যা করার চেষ্টা করার দরে একটা জঘন্য অতি বর্বর কাণ্ড সংঘটিত হল গুয়াহাটির মাজমজিয়ার এই উল্লেখযোগ্য ইকোবার এই বারখনের বিরুদ্ধে ইয়ার পূর্বে বহুখিনি অভিযোগ আছে যে পুয়তি নিশালে প্রশাসনের নিষেধাজ্ঞা অবজ্ঞা করে সুরার পার্টি চলে আড্ডা চলে আর যদি চা হয় নিশা হলে যে এক প্রকার মাতাল হয়ে পড়ে গুয়াহাটি মহানগরী, এক প্রকার মাতাল হয়ে পড়ে মায়াময় হয়ে পড়ে গুয়াহাটি মহানগরী, দিন দৈনিক চুরি ডকাইতির ঘটনার অপরাধের রমেভূমিত পরিণত হয়েছে গুয়াহাটি। গুয়াহাটি ক্রাইম সিটি হিসাবে পরিচিত হয়েছে প্রতিনিয়ত সংঘটিত হয়ে অহা ধারাবাহিক চুরি ডকাইতির হত্যার ঘটনার ক্রাইম সিটি হিসাবে পরিচিত গুয়াহাটি মহানগরীত সমান্তরাল সুরাপাইর উদ্ভণ্ডালি সুরাপাইর উপদ্রব প্রতিদিনে চলি আহিছে। আর এই সুরাপাই তাণ্ডবর সুরাপাইর উপদ্রবর গুয়াহাটির সুস্থ বাতাবরণ বিনষ্ট হয়ে আহিছে বিগত সময়সাত অতি উদ্বেগজনকভাবে, কিন্তু এই অপরাধ নিয়ন্ত্রণত ব্যর্থ হয়েছে তথাকথিত স্মার্ট আরক্ষী। আর এই স্মার্ট আরক্ষীয়ে এবার নিরাপত্তাহীনতা ভুগিবলগিয়া হল, রাইজর নিরাপত্তাত নিয়োজিত আরক্ষীয়ে চরম নিরাপত্তাহীনতা ভুগিবলগিয়া হল এখন বারর বাবে, যে বারর কি যে বারর মালিক কৃষাণু লহকর, অঙ্কুর দত্ত আর বন্ধু দেবকান্ত দেবনাথ এই তিনজনের বিরুদ্ধে এনে ধরনের একটা ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হল। এজন কনিষ্ঠবলক বর্বরভাবে আক্রমণ করা হল, নির্যাতন চলা হল, নির্যাতন চলালে শাস্তি প্রদান করিলে আর বারখনে কোনো লোকের খবরের ভিত্তিতে বৈশিষ্ট্য আরক্ষী বিষয়া উপস্থিত হল, আরক্ষী বিষয়াকে আনকি আক্রমণ করবলে উদ্যত হল। গতি এনে এই সকল অপরাধীক কিন্তু গ্রেপ্তার করার পিছত বা এই সকল অভিযুক্ত মুকলি করে দিয়া হল, সিআরপিসির 41 সিআরপিসির অধীনত মুকলি করে দিয়া হল। এটা বিভিন্ন মহলের প্রশ্ন উত্থাপন হয়েছে যে ধনীর দুলাল এই সকল যুবক, এই সকল যুবকে টকার বলত বা কারোবার হেঁচাত এনেদরে আরক্ষীর কবরের পৰা উলাই আহিল নাকি হওয়ার পাছত, আরক্ষী কনিষ্ঠবলজনে ভুল করেছে সেয়া একটা অন্য পৃথক, তার ব্যবস্থা আরক্ষী গ্রহণ করব। কারণ অভিযুক্ত আরক্ষীর বিরুদ্ধে অপরাধী আরক্ষীর বিরুদ্ধে বিগত সময়সাত কেইবাটাও বৃহৎ পদক্ষেপ গ্রহণ করেছে আরক্ষীয়ে, দরঙ্গর আরক্ষী অধীক্ষকর পৰা অতিরিক্ত আরক্ষী অধীক্ষকর বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, চাকরির পৰা বরখাস্ত পর্যন্ত করা হয়েছে আরক্ষী অধীক্ষকক, বহু অপরাধী আরক্ষী গ্রেপ্তার করা হয়েছে বিগত সময়সাত। যদি প্রদীপ বসুমতারী নামের এইজন আরক্ষী কনিষ্ঠবলের ভুল আছে তেতিয়াহলে কি তেও শাস্তি পাব? বৈশিষ্ট্য আরক্ষীর তদন্তত সেই কথা উলাই পড়লে শাস্তি পাব, কিন্তু আরক্ষীক খবর নিদিয়াকৈ এগৰাকী অভিযুক্ত আইন হাতত তুলি দাদাগিরি প্রদর্শন করিলে, নিজের উদ্ভণ্ডালি প্রদর্শন করিলে, বারখনত শক্তি প্রদর্শন করিলে এজন আরক্ষী কনিষ্ঠবলের উপর, তাক কেতিয়াও গ্রহণযোগ্য হব নোৱাৰে। গতিকে সেই সন্দর্ভতো অপরাধী হিসাবে এই অভিযুক্ত উচিত, বিভিন্নজনে সেই কথা প্রকাশ করেছে। সিআরপিসির অধীনত 41 সিআরপিসির অধীনত যাবল দিয়া হল, মুকলি করে দিয়া হল। কার হেঁচাত, কার অদৃশ্য শক্তির হেঁচাত আরক্ষীয়ে এনেদরে সুরুঙা রাখিলে বা একটা নমনীয় স্থিতি গ্রহণ করিলে সেয়া এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে বিবেচিত হয়েছে। আরক্ষী জওয়ানক প্রহার করার অভিযোগত এই তিন যুবক ক্রমে অঙ্কুর দত্ত আর দেবকান্ত মুকলি করে দিয়া হল। এতিয়া প্রয়োজনত মাতিলে আহিব লাগিব বলে কোয়া হয়েছে, কিন্তু ক্ষেত্রে যে একটা নরম স্থিতি গ্রহণ করলে বৈশিষ্ট্য আরক্ষী সেয়া জল জল পট পটক উলাই পড়ল। আরক্ষীয়ে চরম নিরাপত্তাহীনতা ভুগিবলিয়া হয়েছে মহানগরীর একাংশ বার, একাংশ পাব, এই বার পাব সমূহ আইন উলঙ্ঘা করে পুয়তি নিশালে সুরাডাড্ডা চলি আছে। সুরাত আড্ডার পরিণতি বিভিন্ন সময়ত আমি দেখিলে পাইছো, ভয়ানক ভয়ানক দুর্ঘটনা সংঘটিত হয় মহানগরীর রাজপথত, বিভিন্ন ধরনের যুবতী নিগ্রহের ঘটনা সংঘটিত হয়, যুবতী নির্যাতনের ঘটনা সংঘটিত হয়, আর এইবার এগারী আরক্ষী কনিষ্ঠবল আক্রমণের সম্মুখীন হবলগিয়া হল, চরম নিরাপত্তাহীনতার ভুগিবলিয়া হল গুয়াহাটি মহানগরীর বারখনত। দ্য ইকো বার এই বারখনের বিরুদ্ধে ইয়ার পূর্বে এনে অনেক অভিযোগ আছে, পুয়তি নিশালে সুরার আড্ডা সুরার পার্টি চলার অভিযোগ আছে, আর সেই ইকো বারতে সংঘটিত হল একটা ভয়ানক কাণ্ড। কিন্তু আশ্চর্যকর কথা যে তিন বারখনের মালিক কৃষাণু লহকর, অঙ্কুর দত্ত আর বন্ধু দেবকান্ত দেবনাথক মুকলি করে দিয়া হল। জনাওক আপনার মতামত, কিহর কারণে আরক্ষীয়ে এনেকা ধরনের নরম স্থিতি গ্রহণ
করিলে ইমান ভয়ঙ্কর একটা কাণ্ড সংঘটিত করবলে উলাইছিল, পেট্রোল ঢালি ঢালি জ্বলাই দিবল এজন আরক্ষী কনিষ্ঠবলক। যদি বৈশিষ্ট্য আরক্ষী সময়মতে তাত উপস্থিত নহল তেতিয়াহলে হয়তো জুইকাঠিরে জ্বলাই দিয়া হল ঢালি কনিষ্ঠবলজনক। তারপর ভাবক কেনেকুৱা এটা পরিস্থিতির সৃষ্টি হল হয়। কিন্তু সৌভাগ্যবশত বৈশিষ্ট্য আরক্ষীর তৎপরতার প্রাণ রক্ষা পড়ল সুমতারী নামের আরক্ষী কনিষ্ঠবলর। কিন্তু সেই বৈশিষ্ট্যকে রহস্যজনকভাবে এড়ি দিলে আরক্ষী কনিষ্ঠবলক প্রহার করা নির্যাতন চলা তিনি অভিযুক্তক। জনক আপনার নমস্কার।